बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय श्रोता भाई बोन बंधु और मुरब्बियान वृंद अस्सलामु अलैकुम। देशेर अन्यतम ऑडियो सीडी भिसीडी प्रयोजना और परिवेशना प्रतिष्ठान साउंडटेकर पक्ष थेके आमी अशरफ फारूक आपनादेर सबाइके जानाच्छि प्राण ढाला प्रीति शुभेच्छा ओ अभिनंदन। इतिपूर्वे प्रकाशित हे प्रिय रसूल ओ मदिनार सुरेर व्यापक साफल्येर पर एबार आपनादेर उपहार दिच्छि आपनादेर भालोबाशाय नंदित गीतिकार सुरकार लंडन प्रवासी शेख फरहाद सादुद्दीन अहमद लेखा आरो दशटी नूतन गजलेर एक अनबद्य एलबाम चलो मदीना चलो मदीना। हृदय स्पर्शी ए अलबामेर सबकटी गजले कंठ दिएछेन देशेर स्वनामधन्य तरुण गजल शिल्पी मोहम्मद मुराद चौधुरी। लंडनेर चैनल एस बांगला टीवी ओ भैक्टन चैनलेर सफल लेखक शिल्पी ओ उपस्थापक शेख फरहाद सादुद्दीन अहमदेर एक अनबद्य सृष्टि चलो मदीना चलो मदीना। प्रिय श्रोता ए अलबामेर गीतिकार सुरकार शेख फरहाद सादुद्दीन अहमदेर पिता लंडन प्रवासी विशिष्ट इस्लामी चिंताविद रहनुमाए शरियत हजरतुल अल्लामा अलहाज मुफ्ती शेख गियासुद्दीन अहमद साहेब किबला दिनारपुरीर प्रति गभीर कृतज्ञता ओ श्रद्धा जानिए आसुन आम्रा श्रवण करी मोहम्मद मुराद चौधुरीर कंठे इस्लामी संगीतेर एक अनबद्य सुरेर मूर्छना चलो मदीना चलो मदीना। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমি শেখ ফরহাদ আপনাদের সকলকে আন্তরিক সালাম আন্তরিক মোবারকবাদ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আই ওয়েলকাম ইউ অল উইথ ইসলামিক গ্রিটিং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রেম ফোয়ারা মণিমাণিক্যের ফুটা হয়ে অঝোর দ্বারা প্রবাহিত হয়ে আসছে আবহমান কাল হতে। কত বাবু প্রেম সিন্ধুর এক বিন্দু আহরণ করে হয়েছে মহান ও মহিয়ান তার হিসাব রাখি কজন। সুরের মূর্ছনায় বাবের আগহে হৃদয় মন যেভাবে আন্দোলিত হয় অন্য কোন প্রয়াসে তেমনটি লক্ষ্য করা যায়। তাই অনাদিকাল হতে নিরবচ্ছিন্নভাবে নবী প্রশস্তির আয়োজন চলে আসছে অব্যাহত গতিতে। আমি অদম সে ধারাবাহিকতার অংশ হিসেবে নবী প্রেমের অতুল সাগরে সাঁতার দিয়েছি এজন্য কলা গাছের বেলা নিয়ে আটলান্টিক পাড়ি দেওয়ার দুঃসাহস। উদ্দেশ্য কেবল নবী প্রশস্তিকারীদের কাতারে নগণ্যের নামটি সংযুক্ত হয়ে যায় কিনা। নবী যদি বলে ফেলেন এ আমার এক কুদরতি ক্ষুদ্র গোলাম চাওয়া পাওয়ার পরিসমাপ্তি আমার এখানে। রাসূল প্রেমিকদের কোন একজন যদি আমার এই প্রয়াসে সামান্যতম সন্তুষ্ট হন আমি নিজেকে সফল সার্থক মনে করতে বাধা দিতে চাই। সদকায়ে মুস্তাফায় আমার এই আয়োজন আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কবুল হোক এ আমার একান্ত চাওয়া। আল্লাহ হাফেজ। শেখ ফরহাদ সাদুদ্দিন এজপুর সাহেব বাড়ি দেওপাড়া নদীগঞ্জ হবিগঞ্জ।